السلام عليكم كي بيشن شنغاتي شباي كشاغتوم ادي غول نامي অত্যন্ত পরিচিত সুনামধন্য সংগঠন রানী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুদীর্ঘ 9 বছর ধরে সুনামের সাথে দেশ এবং দেশের বাইরে কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সদ্য ওল্ড আমেরিক ব্যাংকুইটিং হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ তহরিজ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজি সালিক মিয়ার সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আমিরউদ্দিন এতে আর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজি আরজুমিয়া হাজি ইলিয়াস আহমেদ হাজি লতিফুর রহমান হাজি শানুর মিয়া বাবু রঞ্জিত তালুকদার মাহমুদ মিয়া এতে আরও বক্তব্য রাখেন রাজা মিয়া আব্দুর রব লিটন এনামুল হক লোকস মিয়া মোহাম্মদ খালেদ আহমেদ সাব্বির আহমদ খান আকমল হোসেন জিয়াউদ্দিন রিয়াজুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপদেষ্টা মণ্ডলীগণ সর্বসম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন নতুন কমিটিতে মোহাম্মদ এনামুল হককে সভাপতি মোহাম্মদ সাব্বির আহমেদ খানকে সাধারণ সম্পাদক এবং আমিরউদ্দিনকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় আসসালামু আলাইকুম আজকে আমরা আছি আমরার ওল্ড আমেরিক ব্যাংকুইটিং হলে এখানে আসলে আমরা যতটুকু জানি রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা বিজিএম অনুষ্ঠিত হয়েছে আর আমরা জানি রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা ওল্ড আমের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন ইউনিয়নের নানা দিক তুলে ধরে আমি জানতে চাইব প্রাক্তন সভাপতির কাছে আপনার সংগঠন সম্পর্কে বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম কে ভিশনের কর্ণধার খালেদ আহমেদের অনেক অনেক ধন্যবাদ আজকে আইয়া আমরার রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বিজিএমটারে কভার করার লাগে অনেক ধন্যবাদ আজকে খুব সুন্দরভাবে আমরার রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ ইস্টের বিজিএম অনুষ্ঠিত হয়েছে আমি গত দুই বছর এই সংগঠনের সভাপতির দায়িত্বে আসলাম জানি না কতটুকু সভাপতির দায়িত্ব পালন করতাম পারছি কি না বাট আমি চেষ্টা করছি যে সকলের সহযোগিতা লইয়া সভাপতির দায়িত্বটা পালন করার এবং গরিব দুঃখ মেহনতির মানুষের পাশে দাঁড়ানোর ইনশাল্লাহ সকলের সহযোগিতা করছেন এটার লাগিয়ে রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য উপদেষ্টাবৃন্দ এবং কমিউনিটির যারা গত দুই বছর আপনারা সাপোর্ট দিছেন আপনারা সহযোগিতা করছেন সকলের অনেক অনেক ধন্যবাদ আর আমরা যতক্ষণ করতাম পারছি আর যদি কোনো ভুল ত্রুটি আমরা করিয়া থাকি আপনারা আল্লাহ আস্তে মাফ করিয়া দিবা আর আজকে আমরা যে নতুন বিজিএমের মধ্যে যে নতুন সভাপতি আইসন তাহলে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন জানাইলাম যে আজকে তাই এত সুন্দর একটা গুরুদায়িত্ব নিয়ে আসার লাগে আমরা বর্তমান সংগঠনের সভাপতি তো আমি এটার লাগে সভাপতিকে কংগ্রাচুলেশন জানাইলাম ধন্যবাদ খালি ধন্যবাদ আপনারে বিগত বিদায়ী সভাপতি আমি এখন জানতাম চাই নতুন কমিটির ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি প্রথমে আপনাকে খেয়ে বিছনে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনার কাছে জানতে চাই আমি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সংগঠন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে বা কি করতে আপনারা চাইছেন ধন্যবাদ খালেদ ভাই ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খালেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ বিদায়ী সভাপতি জনাব তখলিস মিয়া সাহেবকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে তারা অত্যন্ত সুষ্ঠু এবং দক্ষতার সাথে গত দুই বছর রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে পরিচালনা করছেন আমরা আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আজ আমি সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাহায্য ও কামনা করছি এবং এলাকার উন্নয়নে যাতে সকল ঐক্যবদ্ধভাবে আমরা গরিব অসহায় মানুষকে মানুষের পাশে দাঁড়াতে পারি সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি আসলে আমরা এখন আমরা লগে পাইছি আমরা রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক যিনি ওল্ড আমি অত্যন্ত পরিচিত এলাকায় অত্যন্ত পরিচিত মানুষ আমরা জানি রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন তো বিগত দিনের অভিজ্ঞতা অ্যাসোসিয়েশন বলে একটু কইলেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পহলে আমি ধন্যবাদ জানাই কে ভিশনের পক্ষ কর্ণধার মাহমুদ খালেদ আহমদকে তা আমি ওটুই হইম যে আমরা যারা আছি সবাই রানীগঞ্জ ইউনিয়নের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমি দুই বছর আসলাম আর আজকের বিজিএমের মাধ্যমে আজকে নতুন সেক্রেটারি আমার মোহাম্মদ সাব্বির আহমদ খান দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা যেভাবে খাম খুঁড়া গেছি রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এরপরে সাব্বির ভাইয়া যারা আইসন সভাপতি নয়া যারা আইসন ইনশাআল্লাহ তারার সাথে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা কর্ম এবং আমরা যারা আসুন সবাই আমরা একলগে কাম করতাম আর যদি আমার এই দুই বছরের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমি ক্ষমাপ্রার্থী এইগুলো সংক্ষিপ্ত বক্তব্য আমি অনুশেষ করলাম ওকে আসসালামু আলাইকুম
যাইহোক আমরা এখন দেখতে পাচ্ছি আমরা লোভে আসুন আমরা রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক আমরা জানি ওল্ড আমরা তো পরিচিত মানুষ দক্ষ সাংগঠনিক মানুষ তার কাছে আমরা জানতে চাইব রানীগঞ্জ অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিতা ধারা ভবিষ্যৎ পরিকল্পনা আছে সংগঠন নিয়ে আসসালামু আলাইকুম সকলরে কে ভিশনের ফকত ছোট ভাই খালেদ কর্ণদার ধন্যবাদ তারে এটা কভার করার লাগি আমরা বিগত নয় বছর ধরে রানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর একটা কমিটি করিয়ে যাইতাম যেহেতু এটা চারাটি সংগঠন আমরার প্রথম সেক্রেটারি সভাপতি প্রায় পাঁচ বছর সাত বছর তারা দায়িত্ব পালন করছেন করোনার বিধায় এখন আমাদের বিদায়ী সভাপতি আর সেক্রেটারি তারা গেছেন কি এখন নতুন দায়িত্ব আমরা দেওয়া হয়েছে তারার ফত অনুসরণ করিও আমরা আগামী এই রানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটি চালাইয়া নিবার চেষ্টা করবো যদি ভুলভ্রান্তি হইতে পারে ভুলভ্রান্তি যদি হয় তারা আমরা সহযোগিতা করবা যাতে ভুল না হয় আর যেহেতু এটা সারাটি সংগঠন দেশ বিদেশে সকলেও দেখবা সহযোগিতা করবা যদি অসহায় মানুষ কোনো অসহায়ত্ব প্রকাশ করে তাহলে আমরা সংগঠনের পক্ষে থাকি সাহায্য সহযোগিতা করবো এর লাগে আমরা এখানেও একত্রতা হইয়া একটা ছোট্ট কমিটি করছি যেহেতু এটা ইউনিয়ন ভিত্তিক আর আমরা এখানেও ওল্ড আর্ম আর নর্থ ইস্টের মাঝে এটা ছোট একটা কমিটি রানীগঞ্জ ইউনিয়নের জাস্ট ইউনিয়ন ভিত্তিক যেতটুকু আমরা পারি আমরা ইউনিগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নের মানুষের সাহায্য সহযোগিতা করতাম পারি যেহেতু প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে আয় সবসময় আয় লাগিয়ে থাকে তো আমরা এটা করার মানে লোক আমরা যেহেতু একটা বালা জায়গাতে আছি বা বিদেশি বিদেশ আছি আর যেখানে বাংলাদেশ থাকি সকল মানুষও এখানে আসা করুন ইউরোপের কান্ট্রির মাঝে এর লাগে আমরা একটা একত্রিত হইয়া এটা কমিটি করার মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করবো আর আগামী দিনে যাহাতে আমরা ভালো চলতে পারি আপনারা দোয়া করবা আর ধন্যবাদ সকলরে আর সংগঠনের নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি ধন্যবাদ সকলরে মনে করি আর আমারে যদি ভুল প্রতি ক্ষমা করে দেখবা আর আগামীতে আমরা সোলার ফত সুগময় যাতে দোয়া করবা আসসালামু আলাইকুম আমির ভাই অত্যন্ত পরিচিত মুখ একটু খাসে যদি আই বুঝিনি আপনার অত্যন্ত পরিচিত মুখ কারণ ওইলি অনলাইনে হোক আর অল নামে হোক অত্যন্ত পরিচিত মানুষ এজন মুখ আপনি আপনার কাছে জানতে চাইব আপনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ছোটদারের দায়িত্ব পালন করা বুঝছেন অত্যন্ত দক্ষতার সহিত যার জন্য বারবার আপনি নির্বাচিত এরা বুঝছেন এটা একটা রেকর্ড বুঝছেন বারবার আপনার নির্বাচিত করার পুরো কমিটি মিললা তো ওখানে আপনার কাছে আমি জানতাম চাইব আপনার এটা যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সংগঠনটা করছিলা কতটুকু পূরণ হয়েছে লক্ষ্য উদ্দেশ্য বা ভবিষ্যতে আপনারা কী আশা আছে সংগঠন নিয়ে আসসালামু আলাইকুম হইলো আমি ধন্যবাদ দিই আপনারে যে আপনার কে এটিভি আর আমরা রানীগঞ্জ ওয়েলফেয়ারের পক্ষ থাকি তো আজকের যে আমরা বিজিএম রইল আজকে তো বিজিএমের নয় বছর হয়ে গেছি ইনশাল্লাহ তো হলেও মায়া হইলে আর আমারে মানে আমরা যে সময় স্টার্ট করছিলাম ওর সময় থাকি আমার স্টেজার আর দিয়েছিল আজ পর্যন্ত এই বছরও তারা আমারে দিচ্ছেন আর ইভেন আপনিও আমরা একজন মানে ওয়েলফেয়ারের একজন সেক্রেটারি আসলে আপনি আচ্ছা নেক্সট তো আর ইনশাল্লাহ যেতে হইব তো ওনে যেটা কইলে যে আমরা সংগঠনের মানে লক্ষ্য উদ্দেশ্য কিতে আমরা লক্ষ্য উদ্দেশ্য আলহামদুলিল্লাহ এটা তো আমরা একটা ছেড়ারি সংগঠন এটা তো আর যতটুকু ভাড়া ভাই হলে মিল্লা আমরা সাহায্য সহযোগিতা মানে আমরা দেশও বিশেষ করে আমরা দেশও করি দেশও যারা আমরা লাস্ট যে ফ্লাড হয়েছিল বা এর আগে আমরা অনেকটা খরচ প্রায় যেমন আমরা ওষুধ বিতরণ বা কিছু আরও কিছু জিনিস সকল আছে অনেকটা আছে প্রত্যেকটা বছরেও করি আর এই দেশও তো আমরা প্রায় সময় আমরা ইফতার পার্টি করি বা এরপরে আমরা মানে গেট টুগেদার সব সময় হয় যেমন লাস্ট আমরা আপনারা দেখছেন হলে আমরা গেছিলাম এই পিকনিকও ওয়েলস গেছিলাম আমরা তো ওরকম আর কি আমরা যতটুকু পারা যায় আমরা অ্যাক্টিভিটি করি আর কি তো নেক্সট তো হলে মিললে আর যেটা আমরা দোয়া করবা আর হলে মিললে আর আমরা তো করতাম আর কি ইনশাল্লাহ আর আমরা সংগঠন তো আরও যতদিন আছি আমরা থাকতো ভালো ইয়ে চলতো হলে দোয়া করতো এখনের প্রতি আমরা ভালোবাসা থাকতো আর বিশেষ করে ধন্যবাদ আপনারা যে আপনি যত সুন্দর করে আজকের প্রোগ্রামটা খোবার করছেন আর নেক্সট তো আপনি তো আসুন আপনি থাকবা সব সময় অতটুকু আজকের লাগি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারও আর আসলে আমিও মনে করি এই সংগঠনের সাথে থাকিয়া আমি এখন গর্বিত দুজনে কারণ সংগঠনে অনেক ভালো কাজ করে দেওয়ার ওল্ড নাম হোক আর দেশ হোক আর সাধ্য মতো যত সাধ্য মতো আমরা ছোটো একটা সংগঠনে অনেক কিছু করে দেওয়ার তো এই প্রত্যাশা করবো নতুন কমিটিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইমু আর প্রত্যাশা রাখবো ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশায় ওল্ড নাম থেকে মোহাম্মদ খালেদ আহমদ কে বিশন ইউকে